গত কয়েকদিন থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড, ঢাকার সায়েন্স ল্যাব এবং সিদ্দিক বাজারে যৌক্তিকাণ্ডের ঘটনা ঘটেছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়, আমরা দেখেছি এর আগে গার্মেন্টসে এই জাতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, নারায়ণগঞ্জের মসজিদে এসির বিস্ফোরণের কথা বলা হয়েছে, এর আগে দেখেছি আমরা মগবাজারে এরকম বিস্ফোরণ ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হয়, আর তদন্ত কমিটি একটি রুটিন প্রতিবেদন প্রকাশ করে। বিশেষ করে আমরা বলতে চাই, মগবাজারে যে বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছিল তারপরে তদন্ত কমিটি রিপোর্ট করেছিল গ্যাসের লিকেজ, বিস্ফোরণে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ সংঘটিত হয়েছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে ওই ভবনের নিচে কোনো গ্যাসের লাইন ছিল না, বরং যে গ্যাসের সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারকেও অক্ষত পাওয়া গেছে। তার মানে হচ্ছে প্রত্যেকটি ঘটনার পরে যে তদন্ত করা হয় সেটি নামকাওয়াস্তের তদন্ত, জনগণের চোখে মানুষের চোখে এক ধরনের ধোকা দেওয়ার জন্যে সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা দেখি দেশে যখন অরাজকতা শুরু হয়, দেশের যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঘটে, দেশে যখন বিভিন্ন ঘটনা ঘটে, সরকার যখন সামাল দিতে পারে না, তখন অনেকগুলো দুর্ঘটনা সংঘটিত হয়। তাই আমরা ভাবতেই পারি এই ঘটনাগুলোর সাথে সরকারের কোনো সংযোগ আছে কিনা। তাই আজকে সময় এসেছে সরকারকে প্রমাণ করা যে এগুলো নিছক দুর্ঘটনা, আর যদি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে তদন্ত করা উচিত এবং সংশ্লিষ্ট যারা দোষী রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমরা একজন বোনের আহাজারি শুনেছি যার দুজন ভাই এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, একজন স্বজন বুঝতে পারে, যে স্বজন হারায় সে বুঝতে পারে সত্যিকার অর্থে স্বজন হারানোর বেদনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল বক্তৃতায় বলে থাকেন যে তিনি স্বজন হারা বেদনা বোঝেন, তিনি সবচেয়ে বেশি স্বজন হারিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো, আজকে যে সিদ্দিক বাজারের ঘটনায় যে অসংখ্য মানুষ, বিশেষ করে যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ নিহত হয়েছে, যাদের পরিবারের উপার্জনক্ষম লোক নেই, সীতাকুণ্ডের ঘটনায় যে মানুষগুলো মারা গিয়েছে, সায়েন্স ল্যাবরেটরি ঘটনায় যে মানুষগুলো মারা গিয়েছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিন, এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় এই বিস্ফোরণের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে শাস্তির ব্যবস্থা করুন।